হুজুর, আমার প্রশ্ন হলো যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক জিয়ারত করলো এবং সালাম প্রদর্শন করলো, শেষ বিচারাধীন তার সাফায়াত গ্রহণ করা হুজুর পাক সাল্লাল্লাহুর জন্য ওয়াজিব হয়ে যায়, তাহলে কি হাদিস দ্বারা সম্পর্কিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, রওজা শরীফ বলতে নির্দিষ্ট একটি জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর শরীফ আছে, কবর শরীফের যে দেয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ওই দেয়াল, যে ঘরটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের যে দেয়াল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর শরীফ, এর মাঝখানে নির্দিষ্ট জায়গাটুকু বিশ্বনবী বলছেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটা বাগান। তাই রওজা শরীফ বলতেই মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া নির্দিষ্ট ওই ভূখণ্ডকে বলা হয়, যেখানে নামাজ পড়তে পারা সৌভাগ্য, যেটা এখন অ্যাপসের মাধ্যমে সময় নিয়ে তারপরে ঢুকতে হয়, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব যেখানে আছে, মিম্বর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের যে ঘরের দেয়াল, এর মাঝখানের জায়গা, তো এর নাম রওজা শরীফ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ, এখানে অবশ্য কবর শরীফ বোঝাতে গিয়ে অনেকে রওজা শরীফ বলে ফেলেন, এটা বলা উচিত না, যেহেতু রওজা শরীফ নামে নির্দিষ্ট ভূখণ্ড বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করিয়েছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফে যদি কেউ যায়া সালাম করে, মদিনায় গেলেই মসজিদে নববীর আঙ্গিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের পাশে দাঁড়িয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলতে হয়, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মা ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি, আপনি দ্বীনের কথা সঠিকভাবে পৌঁছে দিয়েছেন এবং আপনি আমাদেরকে নসিহত করেছেন, আমানত পৌঁছে দিয়েছেন এবং দ্বীনের সকল দায়িত্ব যথাযথ প্রতিপালন করেছেন, আল্লাহ তাআলা আমাদের এই সাক্ষ্যে আপনার পক্ষে কবুল করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে সালাম দেওয়াটা সৌভাগ্যের, কিন্তু এভাবে সালাম দিলেই শাফাত ওয়াজিব হয়ে যায় এই বর্ণনা একেবারে অতি মানে বিশুদ্ধতার মাপকাঠিতে যেভাবে আমাদের প্রশ্নকারী বললেন ঠিক শব্দগুলো ওইভাবে নাই। মুসাফির অবস্থায় যদি কোনো নামাজ ছুটে যায়, সেই ক্ষেত্রে যখন মুকিম হবেন, মুকিম হয়ে পড়লে তার নামাজ কোনটা হবে? ওই মুসাফির নামাজটাই পড়বে, মুসাফির নামাজটাই পড়ে যাবেন। আমার প্রশ্ন হয়েছে, আমি 1 বছরের জন্য আপনি রাখেন, তাহলে আপনার জাকাত দেওয়ার যে ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ 1 চন্দ্র বছরে একবার জাকাত দিতে হয়, এর সাথে মিলিয়ে আপনি ডিপিএস 1 বছরের জন্য রেখেছেন, তার উপরে আপনি জাকাত হিসাব কষবেন। ডিপিএসের যদিও মেয়াদ হয় 3 মাস, 6 মাস, 1 বছর অথবা আরও বেশিও হতে পারে, সুতরাং আমি আপনারা যেভাবে বলেন 1 বছরের জন্য রাখছেন, 1 বছরের জন্য রেখেছেন, আপনি জাকাত যখন হিসাব করবেন তার সাথে মিলিয়ে হিসাব করে নেবেন, যে টাকাটা জমা আছে সেটার উপর হিসাব করে প্রফিট 2.5% সহ প্রফিট সহ টোটাল টাকাটার উপর 2.5% হিসাব করে জাকাত আদায় করবেন।